ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থাকা জাতিসংঘের সদস্য দেশগুলোকে পক্ষে টানা উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ দেশগুলোকে দলে ফেরাতে তীব্র কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ইউক্রেন থেকে শর্তহীনভাবে সেনা প্রত্যাহারে রাশিয়ার বিরুদ্ধে আনা এক প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে 40টির বেশি দেশ। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চ পর্যায়ের এক বৈঠকে দেশগুলোকে রাশিয়ার কোনো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনকে সমর্থন দেওয়ার পরিণতির ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচি সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহায়তার তুলনামূলক চিত্র তুলে ধরেন ব্লিংকেন।